আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দুইটা ফোনে দুই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একই ডিসপ্লে অর্থাৎ আমি এই ফোনে আমার ডান পাশের ফোন যে কাজটাই করছি বাম পাশের ফোনে সেটা দেখা যাচ্ছে তো বন্ধুরা এটার চমৎকার ট্রিক্স অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে আমরা একটা ফোন থেকে আপনার ফোন থেকে আপনার ফ্রেন্ডের যে কোনো ফোন অর্থাৎ আপনার ফ্যামিলি আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড যেই হোক না কেন তাদের ফোনের আপনি সব কিছু দেখতে পাবেন আপনার ফোনের মাধ্যমে বা আপনার পরিবারের কেউ তার ফোনের মাধ্যমে আপনার ফোনে দেখতে পাবে বা সাহায্য করতে পারবে তো বন্ধুরা এটা হলো চমৎকার একটা টেকনোলজি বলতে পারি আমরা তো বন্ধুরা আমি সাথে আসে আশিক আপনাদের টপটেক হাউস তো বন্ধুরা আজকে আমরা দেখবো যে কীভাবে এটা আমরা খুব সহজেই আমাদের ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোন থেকে তাও আবার ফোনের মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে এটা করতে পারি এটার জন্য কোনো আলাদা অ্যাপস লাগবে না বাই ডিফল্ট যে আমাদের ফোনের ম্যাসেঞ্জার অ্যাপটা আছে সেটার মাধ্যমে আমরা করতে পারবো তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বলবো এখান থেকে আমাদের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখানে ঘন্টা এখানে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন এবং চলতি ভিডিওটা লাইক দিয়ে দেবেন তো তারপরে বন্ধুরা আমরা যেটা করব সেটা হলো যে আমাদের ফোনের মেসেঞ্জারে চলে যাব আপনি যার সাথে আপনার ফোনের স্ক্রিন শেয়ার করতে চান অর্থাৎ তার ফোন দেখতে চান অথবা আপনার ডিসপ্লে দেখাতে চান তার সাথে আপনি ম্যাসেঞ্জারে কল দিবেন আপনি সরাসরি ফোর ফেসবুক ম্যাসেঞ্জারে চলে যাবেন আমি ম্যাসেঞ্জারে যাচ্ছি আসার পরে আমি দেখানোর উদ্দেশ্যে যে কোনো একটা আইডিতে গেলাম যার পরে এখান থেকে জাস্ট আপনি কি করবেন ভিডিও কলে কল দিবেন ভিডিও কলে কল দেওয়ার পরে আপনি যেটা করবেন সে ব্যক্তি আপনার ফোনটা রিসিভ করবে রিসিভ করার পরে আমার কথাটা ডাবল হচ্ছে যেহেতু এটা রেকর্ডে আছে রিসিভ করার পরে আপনি যেটা করবেন সেটা হল সোয়াইপ করে উপরের দিকে নেবেন নেওয়ার পরে এখানে আপনি দেখবেন শেয়ার ইউর স্ক্রিন আর আপনি যার সাথে কথা বলবেন যার সাথে এই মুহূর্তে স্ক্রিন শেয়ার করা তার ফোনেও ঠিক এই অপশনটা আপনি পেয়ে যাবেন উপরের দিকে সোয়াইপ করলে শেয়ার ইয়োর স্ক্রিন একজনই আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন সাপোজ আমার এই ফোনেতে আমি স্ক্রিন শেয়ার করব ওই ফোনে বা ওই ফোন থেকে আমি এই ফোনে স্ক্রিন শেয়ার করব তাহলে এই একই অপশনে যে আমাদের স্ক্রিন শেয়ার করতে হবে আমি ওই ফোনে স্ক্রিন শেয়ার করব অর্থাৎ আমার ফোনে যাবতীয় সব ওই ফোন থেকে দেখা যাবে বা ওই ফোনে সে দেখতে পাবে আমি জাস্ট এখানে শেয়ার ইউর স্ক্রিন এখানে ক্লিক করলাম তারপর আপনাকে এখানে একটা ডায়লগ বক্স দেবে এটা জাস্ট আপনি স্টার্ট নাও এ ক্লিক করতে পারেন অথবা ডোন্ট শো এগেইন এখানে এটা টিক দিয়ে তারপর স্টার্ট নাও এ ক্লিক করতে পারেন আমি জাস্ট ক্লিক করছি ক্লিক করার পরেই আপনি একটু ব্যাক বাটন চেপে ব্যাকে যাবেন তো বন্ধুরা আসলে আমরা অডিও কোয়ালিটির জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত কারণ এটা হলো স্বাভাবিক আমরা যেহেতু একই ফোনে থেকে স্ক্রিন শেয়ার করে কথা বলছিলাম প্লাস ভিডিও অডিওটা রেকর্ড হয়েছিল সেই কারণে এই প্রবলেমটা হচ্ছিলো তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ফোন থেকে কীভাবে আমাদের স্ক্রিন শেয়ার করে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনি চাইলে এটা হলো ভালো কাজে ব্যবহার করতে পারেন অনেকে আবার খারাপ কাজেও ব্যবহার করবে ভালো কাজে বলতে দেখা যাচ্ছে আপনি আপনার ওয়াইফ গার্লফ্রেন্ড হাজব্যান্ড ফ্যামিলি কারো সদস্য বা বাইরে থেকে অনেক সময় আমাদের ফোনে প্রবলেম হলে দেখে দেখে আমরা সলভ করার পরামর্শ দিতে পারি তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর আপনি এমন সব অ্যান্ড্রয়েড টিপসের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের টপ টেক হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার হাফেজ